চেষ্টা করবে। মা বলছেন মন্না মত্ত হস্তি, মনকে অত সহজে বাক করা বাক দেওয়া যায় না, মনকে বাক দেওয়ার একটাই মাত্র উপায় আছে, সেটা হচ্ছে বিচার। ঠাকুর বলছেন এই বিচারের খর্গকে, এমনকি যখন আমরা ঘুমোতে যাই তখনও বালিশের তলায় নিয়ে রাখা উচিত। বিচারের খর্গ বালিশের তলায় নেওয়া মানে একটা তরবারি নিয়ে বালিশের তলায় শোবো না, বিচারের খর্গ মানে আমি যদি সদা সর্বদা জাগ্রতভাবে বিচার করি যে কখন কোনটি কাজটি করবো কোনটি করবো না, কায় মন বাক্যে কোন কাজটি করবো কোন কাজটি করবো না, এই যদি আমি প্রত্যেকটা সময় বিচার করি, বিচার করে করি কোন কাজটি কোন চিন্তাটি কোন বাক্যটি আমাকে সেই ঈশ্বরের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই কাজ করি তাহলেই আমি গুরুদেবের আদেশ ঠিক ঠিক মতো পালন করছি। এই বিচার, আর কোন সঙ্গটি করলে, কোন সঙ্গটি করলে আমার সেই ইষ্টের পথে আমি যাচ্ছি। ঠাকুর বলছেন কি, সর্বদা ভগবানের নাম গুণগান করা। আমি যদি সারা দিন ওই বিষয় কাজের মধ্যে থাকি, অসৎ কাজের মধ্যে থাকি, আমার যে স্কুলের কর্ম আছে বা বিভিন্ন জায়গায় আমি কর্ম করি সেই কর্মটা যদি ফাঁকি দেই, তাহলে কি আমি সারাদিন তো দূরের কথা, সন্ধ্যার পরে এসে ভগবানের নাম গুণগান করতে পারবো? পারবো না। তাই সমস্ত কাজে কর্মের মধ্যে আমাকে প্রতিনিয়ত নিজেকে নিজে জিজ্ঞাসা করতে হবে, তুমি তোমার কর্তব্য কর্ম ঠিক ঠিক মতো করছো তো? এই কর্তব্য কর্ম ঠিক ঠিক মতো করা, যখন যেটি করণীয় তখন সেটি করার পথে আমাদের প্রধান বাধা হচ্ছে, যেমন প্রধান সহায় দুটি তেমন আবার ওই দুটি প্রধান বাধা কি, শরীর ও মন। আমরা যদি একটু চিন্তা করি যে আজ পর্যন্ত যত ভুল করেছি, আমরা অনেক ভুল করেছি মনে হবে, ভুলগুলো কিন্তু সর্বদা মনে পড়বে। ওই কে জানে একজন বলছিল যে যে জ্ঞানের আর এক নাম মূর্খামির ইতিহাস, মানে যখন আমার যে কোনো ব্যাপারে জ্ঞান লাভ হয় তখন মনে হয়, যে কোনো ব্যাপারে জ্ঞান লাভ হয় তখন মনে হয় আগে আগে যা করেছি সব বোকামি করেছি, আর একটা যদি চান্স পেতাম তাহলে এবারে ঠিক করতাম, কিন্তু সে হয়তো চান্স পায় কিন্তু সেবারও আবার ভুল করে, আবারও চান্স পায় আবারও ভুল করে, বারবার ভুল করে। ঠাকুর কাটা ঘাস খায়, খেয়ে দরদর করে তার মুখ দিয়ে রক্ত পড়ে, সে আবারও কাটা ঘাস খায় আরও তার মুখ দিয়ে রক্ত পড়ে। তা বলে কি আশা ছেড়ে দেবো, চেষ্টা ছেড়ে দেবো? না, আশা ছাড়বো না, চেষ্টা ছাড়বো না, স্ট্রাগল স্ট্রাগল স্ট্রাগল। আমি জীবন পথে এগোতে গেলে যতবার পড়ব ততবার আবার উঠব, আবার পড়ব আবার উঠব, হেরে গেলে হবে না। এই স্ট্রাগলটাই হচ্ছে, এই স্ট্রাগলটাই হচ্ছে আত্মকৃপা লাভের একমাত্র উপায়। আমি যদি কখনো ভাবি না আমার দ্বারা ওইসব হবে না, আমার দ্বারা আধ্যাত্মিক সাধনা টাধনা হবে না, ওসব সাধু মহাত্মাদের দ্বারা হয়, তাদেরও তো দেখছি তারা অনেক বড় বড় কথা বলে, কিন্তু কাজে তো দেখছি তারাও পারে না আসলে, কিন্তু তারা যখন পারে না আমি আর পারবো কী করে? কিন্তু না, আমার কথা হচ্ছে প্রথমে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে, আর কথা হচ্ছে আমি যাদেরকে আদর্শ করেছি তাদের উপর বিশ্বাস রাখতে হবে, জানতে হবে বুঝতে হবে যে সবাই স্ট্রাগল করছে, সবাই সেই দিকে এগোচ্ছি, সে স্ট্রাগল আমার জীবনে যতটা থাকবে তত আমি সে আত্মকৃপা পাব। এই আত্মকৃপা যখন আমি লাভ করতে পারবো যে কোনো ব্যাপারে, যে কোনো ব্যাপারে, যে কোনো হচ্ছে একটা ছোটো কাজ, প্রত্যেকটা কাজে কিন্তু একটা গুরু দরকার, যে কোনো কাজের মধ্যে একটা গুরু দরকার। একজন ওই রাজা মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন যে গুরু কি দরকারই, গুরু না হলে হয় না? বলছে গুরু না হলে হয় না, কি বলছিস তুই, একটা চুরি করতে গেলে গুরুর দরকার নেই? চুরি বিদ্যাটা শিখতে গেলে, যে কোনো কাজ শিখতে গেলে, চুরি করতে ভালো করে চুরি করতে গেলেও তো গুরুর দরকার হয়। যার কাছে যখন যেটি আমি শিখছি তখন সেটি গুরু, সেই ব্যাপারে সে গুরু। এবার কত হচ্ছে আমাদের কাছে, আমরা আজকে যে গুরুদেবকে স্মরণ করতে চেষ্টা করছি এক, কিন্তু শিখরে গেলে সেই এক ভগবানকেই স্মরণ করছি, কিন্তু আধ্যাত্মিক গুরুকে স্মরণ করছি। এবার কথা হচ্ছে সবসময় কি আধ্যাত্মিক গুরুর কথা পালন করা যায়, তারও উত্তর মা দিয়ে দিয়েছেন। মা বলছেন যে তোমার সাধন ভজন ইত্যাদি যে পারমার্থিক দিকগুলো, সেই ব্যাপারে সর্বদা তিনি যে রূপ দেখিয়েছেন সাধন ভজন করার জন্য, তিনি যা যা বলেছেন সেই ব্যাপারটা তুমি করবে।
সেই ব্যাপারটা তোমাকে বলেছেন, 108টা 108 বার মন্ত্র জপ করো কমপক্ষে বলেছেন, কিন্তু কমপক্ষে এইবার তুমি করলে কি রোজ পারছি না, নিজে নিজে একটা বুদ্ধি করে নিলে অন্য আরেকজনের কাছে শুনে নিলে, না 108টা না করলেও হয়, 28টা করলে হয়, 28 বার করলে হয়, না গুরুদেব যা বলেছেন আধ্যাত্মিক ব্যাপারে একেবারে অক্ষর অক্ষরে তাই পালন করতে হবে। তুমি 108টা তো ন্যূনতম করবে, পারলে 1008টা করবে বা আরও বেশি বেশি করবে, কম কখনো করবে, এই একটা উদাহরণ দিলাম যে কোনো ব্যাপারে। কিন্তু জাগতিক ব্যাপারে আমরা দেখি যে মা কখনো কখনো ঠাকুরের কথা অমান্য করছে, ঠাকুর তো তার গুরু ছিলেন, ইষ্ট ছিলেন, তাহলে মা কার কথা মেনেছেন? বলছেন সবার উপরে হচ্ছে গুরু হচ্ছে তোমার বিবেক, তোমার বিবেক গুরু, তার কারণ তোমার হৃদয়ে ভগবান আছে, এই ভগবানের বাণী শোনার জন্য, বিবেকের বাণী শোনার জন্য আমাদের দিনের মধ্যে একবার হলেও একটু মনস্থির করার দরকার। এই মনস্থির করতে গেলে আমাকে একটু সাধন ভজন করার, আমরা রোজই করি কিন্তু এই আজকের দিনে একটু বেশি বেশি করে করতে হবে, একটু বেশি বেশি করে সাধন ভজন করবো ইত্যাদি করবো, সাধন করলে আমাদের কী লাভ হবে? এই যে আমরা সংসার তাপে কি দুশ্চিন্তা আছে, চিন্তা এমন জিনিস, সেই চিন্তার জন্য হয় কি আমরা অনেক সময় অনেক ভাবি যে আজকে এত কিছু ভালো ভালো কথা শুনলাম, আজকের থেকে আমি খুব সুন্দর জীবনযাপন করব, নিজের একটা সুন্দর রুটিন করে নেব, ঠিক ঠিক মতো একটু শাস্ত্র পাঠ করব, একটু যোগদান করব ইত্যাদি করব, খুব ভালো জীবন কাটাবো। কিন্তু আবারও সেই চিন্তা, সংসারের ব্যস্ততা ইত্যাদি আমাদেরকে অধৈর্য করে তোলে, তাই এই ধৈর্যকে আমাদের ধরে রাখতে হবে। এই ধৈর্যটাই হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনের একটা তাল বা লয়, এই তাল বা লয়কে ধরে রাখতে হবে। স্বামীজি বলছেন আমাদের জীবনে এগোতে গেলে তিনটি জিনিস দরকার, ন্যূনতম তিনটি জিনিস দরকার, এই তিনটে ছাড়া আমরা এগোতে পারি না। এক পবিত্রতা, দুই ধৈর্য, তিন অধ্যবসায়। আমি সেই পবিত্র, ওই আগে যা যা করেছি করেছি সব কিছু, একবার যদি তার কাছে স্মরণ নেই, তার কাছে ঠাকুরের কাছে হাত জোর করে কাঁদতে কাঁদতে বলি ঠাকুর তখন বুঝতে পারিনি, তখন তো অল্প বয়স ছিল, বুঝিনি, অনেক কিছু করে ফেলেছি, অকর্ম, আমি গিরিশ ঘোষ বলেছিলেন না যে আমি এত পাপ করেছি যে যেখানটায় বসি সেখানটাও অনেকটা পর্যন্ত গর্ত পাপে ভরে যায়, কিন্তু ঠাকুরের কাছে একবার যদি বলি সরলভাবে যে আমি আর প্রভু সে পথে যেন না যাই, আমি যেন তোমাকে এই জীবনে ধ্রুবতারা করতে পারি, তার শক্তি দাও, তিনি তো কথা দিয়েছেন প্রার্থনা যদি আন্তরিক হয় তিনি শুনবেনই শুনবেন, তবে তিনি একটি কথা বলেছেন, কি বলেছেন, সত্যই কলির তপস্যা, এইটা আমাকে পালন করতে হবে, এই একটা কথা যদি আমি পালন করতে পারি তাহলেই সব হয়ে যাবে। এটা কলিযুগ, কলিযুগে ঠাকুর জানতেন যে যুগের মানুষ অন্নগত প্রাণ, ওই উপোস করা, তপস্যা করা, এটা করা, ওটা করা, হোম করা, যাগযজ্ঞ করা, বিরাট ধুমধাম কিছু করা, এত কিছু পারবে না। ছোট্ট একটা কথা বলবে, সত্যই কলির তপস্যা, এই যে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করে ঠাকুরকে কথা দিলাম যে ঠাকুর আমি এখন থেকে চেষ্টা করব তোমার পথে এগোনোর, অতএব সেই সত্যকে ধরে রাখতে হবে। আমি প্রার্থনার মতো প্রার্থনা করলাম, পরবর্তীকালে ভুলে গেলাম, আবার গিয়ে সেই আমরা রঙ্গল খেলাম, কাটা ঘাস খেলাম, আমার তো আবার মুখ দিয়ে দরদর করে রক্ত পড়বে, অম্বল হবে ইত্যাদি হবে। এই জন্যই দরকার আত্মবিশ্বাস ও আত্মশ্রদ্ধা, নিজের ওপরে যদি হ্যাঁ আমি পারবো, আমি তার সন্তান, মা বলছেন যে মনে করবে যে আমি তার সন্তান, তার ব্রহ্মশাপেও কিছু হবে না, কাউকে হয়তো কোনো ব্রাহ্মণ অভিশাপ দিয়েছে, সে ভাবছে আমার জীবনে আর কিছু হবে না, তো মা বলছেন যে একবার তাঁর শরণাগত হবে
অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের শরণাগত তার ব্রহ্মশাপও কিছু হবে না।